পদ্মা কোম্পানি লিমিটেড দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালের পরিচালনা কার্যসমূহ নিম্ন মুনাফা দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে মুনাফা পরিমাণ অনুপাত স্থায়ী ব্যয় বিন্দু টাকা এবং পাঁচ হাজার টাকা লাভ করতে হলে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ কত আমাদের প্রশ্নে প্রথম বছরের বিক্রি মূল্য দেওয়া আছে বিশ টাকা তো প্রথম বছরের বিক্রি মূল্য মানে হচ্ছে SP1 ওয়ান বিশ হাজার টাকা এরপর দেওয়া আছে দ্বিতীয় বছরের বিক্রি মূল্য SP2 টু ত্রিশ হাজার টাকা এরপরে দেওয়া আছে প্রথম বছরের মুনাফা SP1 ওয়ান সরি প্রফিট ওয়ান দুই হাজার টাকা এরপরে দেওয়া আছে দ্বিতীয় বছরের মুনাফা অর্থাৎ প্রফিট টু চার হাজার টাকা আমাদেরকে বের করতে বলেছে মুনাফা পরিমাণ অনুপাত যখন প্রশ্নে এসপি ওয়ান এসপি টু প্রফিট ওয়ান প্রফিট টু দেওয়া থাকে তখন মুনাফা পরিমাণ অনুপাত বের করার সূত্র একটাই ওই সূত্রটা হচ্ছে প্রফিট টু মাইনাস প্রফিট ওয়ান টু মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড প্রথমে দেওয়া আছে প্রফিট টু প্রফিট টু আছে চার হাজার টাকা মাইনাস প্রফিট ওয়ান প্রফিট ওয়ান দেওয়া আছে দুই হাজার টাকা ডিভাইড বাই এস পি টু এসপি টু দেওয়া আছে ত্রিশ হাজার টাকা মাইনাস এসপি ওয়ান এসপি ওয়ান দেওয়া আছে বিশ হাজার টাকা ইন্টু হান্ড্রেড উপরে চার হাজার থেকে দুই হাজার বিয় করলে হয় দুই হাজার ত্রিশ হাজার থেকে বিশ হাজার বিয় করলে হয় দশ হাজার এবার ভাগ করে একশো দ্বারা গুণ করে দাও মানটা আসবে বিশ অর্থাৎ মুনাফা পরিমাণ অনুপাত বা পি হচ্ছে পারসেন্ট এবার করতে বলেছে স্থায়ী ব্যয় তো স্থায়ী ব্যয়ের বেশ কয়েকটা সূচ আছে বাট যে প্রশ্নের প্রফিট ওয়ান প্রফিট টু এসপি থাকে ওটার সুচু হচ্ছে এসপি ওয়ান ইনটু পি প্রফিট ওয়ান তবে তুমি চাইলে

চার হাজার থেকে দুই হাজার বের করলে মানটা আসবে দুই হাজার টাকা অর্থাৎ বিন্দু টাকা তো সমচিত বিন্দু টাকা বের করার জন্য পিবি রেসিও দেওয়া থাকলে আমাদের শুধুমাত্র এফসি এবং পিবি রেসিও মান দুটাই লাগে বাকি মানগুলো আমাদের দরকার হয় না তো সমচিত বিন্দু টাকার বেশ কয়েকটি সূত্র আমাদের আগ্রহ শিখেছি আজকে আমরা আরেকটি সূত্র শিখবো সেটা হচ্ছে এফ সি ডিভাইড বাই

সমচিত বিন্দু টাকা হচ্ছে 10000 টাকা। 4 নম্বরে বের করতে বলেছে 5000 টাকা লাভ করতে হলে শতকরা বিক্রয়ের পরিমাণ কত? অর্থাৎ লাভ হবে 5000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে শতকরা বিক্রয়ের পরিমাণটা কত? আমরা যখন শতকরা বিক্রয়ের অঙ্ক করব তখন আমরা কি করব? সমচিত বিন্দু টাকা সূত্রে করব। অর্থাৎ শতকরা বিক্রয় টাকা বের করার সময় জাস্ট আমরা এফসির পাশে প্রত্যাশিত মুনাফা অর্থাৎ ইপির মানটা বা প্রফিটটা বসিয়ে দিব যেমন এভাবে এফসি প্লাস ইপি অর্থাৎ প্রত্যাশিত মুনাফা অর্থাৎ এইটাই করতে হবে আমাদেরকে যে সময় চিন্তা টাকা সূত্র যেটা আমাদের প্রত্যাশিত বিক্রি টাকা সূত্র সেটা জাস্ট আমরা কি করব এফসির পাশে একটা ইপি বসিয়ে দেব তাহলে আমাদের প্রত্যাশিত টাকা সূত্রটা বেড়ে হয়ে যাবে ওরা বলেছিল প্রত্যাশিত মুনাফা পাঁচ টাকা হলে প্রত্যাশিত বিক্রয় কত হবে এবারে আমরা মানগুলো বসিয়ে দিই প্রথমে আছে এফসি এফসি মানটা হচ্ছে দুই হাজার টাকা প্লাস ইপি ইপি এর মান ছিল পাঁচ হাজার টাকা ডিভাইড বাই পিবি রেশিও পিবি রেশিও মান দেওয়া ছিল বিশ পার্সেন্ট অর্থাৎ শূন্য দশমিক দুই শূন্য উপরে যোগ করলে আসবে সাত হাজার নিচে আছে শূন্য দশমিক দুই শূন্য এবার ভাগ করে দাও তাহলে মানটা আসবে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রতিশ্রুতি বিক্রয় টাকা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ক্লাসে এর মান আছে টাকা শূন্য দশমিক এক দুই শূন্য শূন্য পাঁচ পাওয়ার এন এন এর মান আছে পাঁচ বছর মাইনাস এক ডিভাইড আর আর এর মান আছে শূন্য দশমিক এক দুই শূন্য শূন্য হাজার